রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আজ দুই হাজার বিশ সাল ডিসেম্বর মাস কুষ্টিয়ার এসপি সাহেব তিনি থ্রেট দিলেন বঙ্গবন্ধু ও সংবিধান বিরোধীদের জন্য তিন অপশন রয়েছে তিনটি অপশন আমাদের দেশে এই তিনের চক্কর বোঝা অনেক কঠিন কোরআন তীরিত্ববাদ নিষেধ করে ওলা তাকুলা তীরিত্ববাদ এটি খুব ভয়ানক জিনিস আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনের সামনে দেখবেন তীরিত্ববাদের বেদি রয়েছে নতুন একটি ধর্ম আমাদের দেশে গজিয়েছে যার নাম হেজবুত তাহিদ এদের ভিতরে রয়েছে তীরিত্ব বায়াজিদ খান পন্নি হোসেন মোহাম্মদ সেলিম রুফায়দা পন্নি তিনের চক্কর অনেক সর্বনাশ তো এসপি সাহেব কুষ্টিয়ার তিনি জাতির সামনে তিনটি অপশন দিয়েছেন বঙ্গবন্ধু এবং সংবিধান বিরোধীদের জন্য এক নম্বর হাত পা ভেঙে দিয়ে জেলে পাঠাবেন দুই নম্বর এদেশে বসবাস করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে চুপচাপ আর তিন নম্বর দেশ অপছন্দ হলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে একটি শ্রেণীর লোক আমাদের দেশে আজ দুই সাল অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে বিগত একটি যুগ ধরে আজ দুঃখের বিষয়ে দেশে বৈধ কোনো প্রধানমন্ত্রী নেই বৈধ কোনো সাংসদ নেই এমপি মন্ত্রী নেই অযোগ্যদের হাতে দেশের বড় বড় সেক্টর গুলি চলে গেছে দেশের কিছু এমন লোক রয়েছে কিছু শ্রেণীর লোকেরা তারা মাইক হাতে পেলে শান্তির সিস্টেমের বিপক্ষে হিংসার এবং ঘৃণার আর অশান্তির কথা বলে এই লোকগুলি আমরা একটু দেখেনি আমাদের দেশে কারা হেজবুত তাহিদের গুন্ডা শায়তান এবং ইবলিস জামানার ইমাম এবং তার কিছু চেলারা এদের হাতে মাইক গেলে হিংসার অশান্তির এবং ঘৃণার বীজ বপন করে রয়েছে যারা অমান্যকারী করে খায় এরা বক্তা হুজুর পীর এবং ধর্মজীবী মূল্লা এদের হাতে মাইক আসলে হালাল হারাম নিয়ে এদের আর এদের মাথা ঠিক থাকে না কি বলছে কাকে বলছে কেন বলছে জানে না আবার দুর্নীতিবাস ভাতাখর ও কিছু গুন্ডা মাস্তান ক্যাডার এবং অসাধু কিছু কর্মীরা এদের হাতে মাইক আসলে আর রক্ষা নেই এরা ঘাড় মটকে দেবে এরা পদ্মা নদীতে ফেলে দেবে এছাড়া অবৈধ সরকারের পাচাটা এবং তোলবাজ যারা করে যাচ্ছে জনগণের সেবক হয়ে যাদের কাজ করার কথা ছিল যারা শপথ নিয়ে এসেছিল এদের হাতে মাইক চলে গেলে এরা কখন কি বলে যাচ্ছে সেটিরা নিজেরা জানে না চিন্তা করে দেখুন গালি কিভাবে দিতে হয় তা এরা জানে পুলিশের একজন এসপি অবৈধ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বসে আছে ভোট চোর ভোট ডাকাত এবং খুনি প্রধানমন্ত্রীর করে যাচ্ছে এই এসপি সাহেবের দাবি হাসিনার সরকার শতভাগ ভোটে এসেছে কিন্তু তার দাবি মিথ্যা দেখেন এটি ওনার দাবি তো শতভাগ যদি ভোটে এসে থাকে তাহলে এদেশে রাজাকারদের আন্ডা বাচ্চা থাকার কি কথা কিন্তু উনি সেটি বলেছেন যে দেশে রাজাকারদের আন্ডা বাচ্চা রয়েছে তাদের কারণে কিছু ভোট তারা পায় না ইনি কিন্তু একজন এসপি ইনার দাবি হচ্ছে মুক্তিযোদ্ধাদের বীর মহাবীরদের মধ্যে যেমন কোন মৌলবেদের পাওয়া যায় না বিশ্বাস করেন এই দাবি উনার তো উনার উপরে জাতির প্রশ্ন হলো উনি যে পার্টির হয়ে মুখপাত্র হয়ে কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কি কেউ বীর মহাবীর রয়েছে বিশেষ একটি ফ্যামিলির কি কেউ বীর মহাবীর রয়েছে এর উত্তর উনি কখনো দিতে পারবেন না উনার চাকরি একদিন চলেও যাবে উনি একদিন রিটায়ার্ড হয়ে যাবেন আবার একদিন হাতে তসবিও নেবেন মসজিদের প্রথম কাতারেও বসবেন এটি মৃত্যুর আগে আমাদের দেশে দেখি আমরা এক পলিটিশিয়ান যখন তাদের কোনো কাজ থাকে না মৃত্যুর জন্য গনে তখন তারা মসজিদের প্রধান কাতারে প্রথম কাতারে যেয়ে বসে উনার দাবি হলো উনি ওনার বাবার জানাজা পড়াবেন কিন্তু এটি কতটুকু ভাবে উনি বলতে পারেন বাবার পূর্ণ যদি উনি মারা যান উনার জানাজা কি ওনার বাবা পড়াবেন না এই হুজুরদের কেউ পড়াবেন এই প্রশ্নের উত্তর ওনার কাছে নেই আচ্ছা ইনি বাবার পূর্বে মারা গেলে ইনার জানাজা ইনার ঠিকই বাবা হুজুরদের ডেকে আনবে তারপরে যখন ইনার বাবা মারা যাবেন তখন ইনার বাবার জানা যায় ইনি তো বা ইনি তো চলে গেলেন আবার হুজুরা এসে পড়াবে তো এক চাটিয়ে সব হুজুরদের বিরুদ্ধে শব্দটি গবেট ব্যবহার করা এটি অবশ্যই উনি বংশের পরিচয় দিয়েছেন ইনার কথাগুলি হচ্ছে সেই হেজবুত তাহিদের তীরবাদীদের মতো হেজবুত তাহিদের লোকেরা দেখবেন এরা নিজেদেরকে সঠিক পথের দাবিদার হিসেবে বলে যাচ্ছে মূলত এরা কেউ কোরআন না কারণ এদের রয়েছে একজন ইবলিস আর একজন শয়তান একজন গুন্ডা ইমাম শয়তান বলা হচ্ছে কারণ এই শয়তান ইবলিস নিজেকে জামানার ইমাম হিসেবে দাবি করেছে জামানার ইমান কি আল্লাহ বানিয়েছেন কোরআন কি সম্মতি দিয়েছে দেয়নি আল্লাহ বানাননি তাহলে আল্লাহ তালার অপোজেশন চিরকাল এই পৃথিবীতে করে আসছে তাগুতের প্রধান আজর দিন থেকে এই পৃথিবীতে দুইজন বাবা হিসেবে কাজ করে আসছে একজন বাবা আদম ইব্রাহিম যার অনুসারী আমি এবং রবের ইসলামিক কিংডমের সকল মুসলিমরা কোরআনের তিন নম্বর সুরা আল ইমরান এর ছিয়ানব্বই পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলসাদিমিফা না আল মুশিক তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাও ইব্রাহিম মুর্শিকদের অন্তর্ভুক্ত না আর মিল্লাতে ইব্রাহিম স্বতন্ত্র বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে মিল্লাতে আবি কুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম এখন জাতির পিতা ইব্রাহিম মুসলিমদের নন মুসলিমদের জাতির পিতা বাবা আদম আজর বাবা আদম আজর নন মুসলিমদের জাতির পিতা শুরু দিন থেকে এটি যদি আমরা ছয় নম্বর সুর আল নাম এর চুয়াত্তর পঁচাত্তর আয়াত দুটি দেখেনি সেখানে বলা হচ্ছে ইব্রাহিম যখন তার পিতা জন্মদাতা পিতা আজরকে বলে তুমি কি মূর্তিগুলোকে হিসেবে মেনে নিয়েছ আমি তো দেখছি তুমি আর তোমার কম স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছ বাবা আদম ইব্রাহিম হলেন সকল মুসলিমদের জাতির পিতা কোরআন এটিকে লক করে দিয়েছেন কোরআন এটিকে সিল লাগিয়ে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ ও খতামান নাবিহীনের মাধ্যম দিয়ে আর আজর হচ্ছে বাবা আদম আজর নন মুসলিমদের জাতির পিতা এটি ক্লিয়ার যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন চলা সহজ হয়ে যাবে হেজবুত তাহিদের লোকেরা বেহসদের টিকিট দিচ্ছে এটি ধর্মজীবী মৌলবেরা কিন্তু দেয় না এই এসপি সাহেব ইনি যে কথাগুলি বলেছেন এই তানভীর সাহেব ইনি হেসবুৎ তাহিদের মতো কথা বলেছেন হেসবুত তাহিদ এরা তাদের খেয়ালি স্বর্গের সার্টিফিকেট দিচ্ছে আর ইনি নিজেও বলছেন তিনবার চারবার কোরআন খতম করেছেন চারবার কোরআন খতম করেছেন ইনি কিন্তু কোরআনে যে লেখা রয়েছে গালিগালাস করা নিষেধ সেটি ইনি মানতে রাজি নন কারণ ৬ নম্বর সুরা আলা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ গালি দিতে নিষেধ করেছেন এখন বাবা আদম আজরের অনুসারীদের কেউ অন্তত জান্নাতে যাবে না এটা কোরআন লক করেছে কনফার্ম করে দিয়েছে যাবে কারা বাবা আদম ইব্রাহিমের অনুসারী যারা তারা যাবে বাবা আদম আজর যে একজন জাহান এবং তার অনুসারী যারা তারা টোটাল জাহান এদের মধ্যে কি পাওয়া যায় অহংকার যেটা আমরা হেসবুত তাহিদের জামানার এই ইবলিস এবং শয়তান ইমামের মাঝে দেখতে পাই এবং তার অনুসারীদের মাঝেও কোরআনে চল্লিশ নম্বর সুর আল মোমিনে ষাট নম্বর আয় বলা হচ্ছে ইবাদাত জাহান্নামা জাহিরিন নিশ্চয় যারা তার ইবাদতে অহংকার করবে তারা অচিরেই জাহান্নামে চলে যাবে এসপি সাহেব তিনি বলছেন দেশে মূর্তি ভাঙ্গা হয়েছে এবং সেটি ওনার এলাকাতেই ভাঙ্গা হয়েছে ওনার জেলাতেই তাতে তিনি লজ্জিত দেশে ধর্ষণে সেঞ্চুরি করা হয়েছে তাতে পুলিশের কোনো বিশেষ ব্যক্তিরা কেউ লজ্জিত নন কিন্তু মূর্তি ভাঙ্গাতে উনি লজ্জিত দেশের লজ্জিত নন দুর্নীতিতে দেশের প্রতিটি সেক্টর ভরে গেছে তাতে কেউ ইনারা লজ্জিত নন কিন্তু মূর্তি ভাঙ্গাতে যা পরিকল্পনা মাফিক করা হয়েছে পরিকল্পিতভাবে ভাঙা ভাঙ্গা হয়েছে যেটা আমরা বাঘা জতিনের মূর্তির ব্যাপারটি জানলাম এটি করেছে এই লিগের লোক তো এসপি সাহেব জানেন না দেশের আইন আমাদের দেশের যে কনস্টিটিউশন রবের ইসলামী দেশের কনস্টিটিউশন ওনার একটু জানা নেই উনি পড়েছেন এইভাবে চার খতম দিয়েছেন এটা রবের কনস্টিটিউশন জেনে দিয়েছেন না মেনে দিয়েছেন সেটি তো আমরা দেখতেই পাচ্ছি উনি আরবিতে খতম দিয়েছেন তো এসপি সাহেব জানেন না দেশের আইন তাই তিনি মৌলবিদের হাত ভেঙ্গে দিতে চাচ্ছেন আবার তিনি অর্ডার দিচ্ছেন জাতিকে মূর্তি পাহারা দেওয়ার জন্য যে দেশের মানুষের মালের কোনো নিরাপত্তা নেই গবেট বলে গালি দেওয়া এটি কখনো আমি যশোরের একজন সন্তান হয়ে বিশ্বাস করতাম না যে কুষ্টিয়ার একজন ব্যক্তি গবেট বলে সরকারের এত বড় একটি জায়গাতে বসে গালি দিতে পারেন এর পূর্বে আমরা পুলিশের অনেকের কাছ থেকে শুনেছি কিন্তু আমি পুলিশের এমন ব্যক্তিকে জানি যিনি কখনো এসপি ছিলেন আজ তিনি ডিআইজি হয়েছেন এবং ওনার দাবি উনি পুলিশ লাইন থেকে জান্নাতে যাবেন আর উনি আমাদের দেশের চারশো বছরের ইতিহাস পাল্টে দিয়েছেন কোথায় সাবারের বেদে পল্লীতে ওনার নাম বলার আমার দরকার নেই আমি খুব কাছ থেকে জানি এই ডিআইজি সাহেবকে উনি একসময় এসপি ছিলেন গোপালগঞ্জে বাড়ি উনার তারপরেও আমি আপনাদের সকলের সামনে বলি এসপি হাবিবুর রহমান আজ যিনি ডিআইজি প্রশাসন এই চরিত্রের উপর আসুন না আপনি গবেট বলে গালি দেওয়া এটা আপনার জন্য সয় না এই এসপি সাহেবের ভাষায় তিনটি অপশন দেওয়া রয়েছে কিন্তু ইনি জানেন না এই দেশের এই ভূখণ্ডের মধ্যে যারা জন্ম নেয় তারা সবাই বাংলাদেশি এদেরকে পিয়ারা পাকিস্তানে পাঠানোর কথা আপনি বলছেন বিরোধী কথা বলেছেন আপনি দেশের মূলত একজন চাকর আপনি দেশের মূলত একজন খাদেম আপনি খাদেমের বেশে আসুন না খাদেমের দৃষ্টিতে দেখুন না তখন আপনার সব ভেদাভেদ আপনি ভুলে যাবেন এবং দেশের মানুষকে আপনি স্নেহ করবেন শ্রদ্ধা করবেন এ ধরনের গার্বেজ শব্দ আপনার মুখ থেকে না যদি আপনি কনস্টিটিউশনের দৃষ্টিতে আসেন আপনি কোন মুখে দেশের মানুষকে পেয়ারা পাকিস্তানে যেতে বলছেন কখনো আপনি একটু চিন্তা করে দেখেছেন আপনার বাবাও তো একসময় নাগরিক হিসেবে পূর্ব পাকিস্তানে নাগরিক ছিলেন আর আপনি যদি পূর্ব পাকিস্তানের যুগে জন্ম নিয়ে থাকেন অবশ্যই আপনিও জন্মসূত্রে পাকিস্তানি নাগরিক আর সবাই পৃথিবীর ইতিহাস বলছে নাগরিক হিসেবে যে যে দেশের যে যে এলাকার যে যে যেখানে সেই জায়গাকে সে ভালোবাসে আমি তো সিক্সটি এইটে আমার জন্ম ফোর এপ্রিল সিক্সটি এইট মঙ্গলবার সকাল সাড়ে নটা আমার তো জন্মসূত্রে আমি পূর্ব পাকিস্তানের লোক কিন্তু আমাকে মিথ্যা শেখানো হয়েছে যখন আমি পাসপোর্ট করতে যাই জন্মসূত্রে দেশ হিসেবে আমি যখন লিখি যে পূর্ব পাকিস্তান তখন সেটি কেটে দিয়ে বাংলাদেশ করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেই অফিসারের কাছে তিনি কি নাইনটিন সিক্সটি এই দেশকে বাংলাদেশ বলতে পারবেন পারবেন না তাহলে মিথ্যার উপরে আমার পাসপোর্টটি তৈরি হয়েছে সমস্যা নেই আপনি নিজে একটু চিন্তা করে দেখুন কেন বলছেন আপনি এই কথাটি আপনার গায়ে রয়েছে একটি পোশাক খাদেমের বেশে আপনি এই দেশের মানুষকে খেদমত করবেন যার জন্য আপনি ওথ নিয়েছেন ওয়াদা করে এসেছেন কিন্তু আপনি কার পক্ষ হয়ে এই সব কথাগুলি বলছেন এটি সংবিধান বিরোধী কথা দেশে মানুষেরা বসবাস করবে আর আপনার কথা হলো চুপ করে থাকতে হবে আল্লাহ মুখ দিয়েছেন কি জন্য চুপ করে থাকার জন্য কথা শুধু আপনারাই বলবেন হাত ভেঙে দেওয়ার কথা আপনি বলেছেন দুঃখের এই কাহিনী কাকে শোনাব আপনি নিজে চিন্তা করে দেখুন কথা কতটুকু সত্য বলেছেন ঠিক বলেছেন হাত পা ভেঙ্গে দিবেন কত চমৎকার কথা আপনি আপনার হিসেবে বলেছেন আপনি একজন এসপি আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে কোনো অপরাধে ভেঙে দিতে পারে কি এ তো কোনো গুন্ডা লোকেরাই বলতে পারে যারা গুন্ডা টাইপের আমাদের যশোর কুষ্টিয়া ফরিদপুর এসব এলাকাতে যারা দেখা গেল ছুরি চাকু নিয়ে ঘুরে বেড়ায় যারা ক্যাডার টাইপের যারা আন্ডারগ্রাউন্ড পার্টি করে ইরাই না এই সমস্ত কথা বলে কারণ গুন্ডা লোক আপনি আপনি প্রশাসনের একজন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন আপনাকে তো জনগণের নিরাপত্তার জন্য জনগণের খাদেম হিসেবে বিশেষ একটি জায়গাতে বসানো হয়েছে আর জনগণের কষ্টের টাকার বেতন আপনি খান তো আপনি জনগণের টাকায় বেতন পাচ্ছেন আর আপনি সেই জনগণের হাত ভেঙে দিতে চাচ্ছেন জেলের হুমকি দিচ্ছেন তো এই অনুমতি আপনাকে জানি না কে দিয়েছে অন্তত বাংলাদেশ কনস্টিটিউশন তো দেয়নি বাংলাদেশ সরকারও দিবে না এসপি সাহেবের যদি আলেমদের পছন্দ না হয় আমি সত্যবাদী আলেমদের কথা বলছি এক সকলের কথা বলছে না কোরআন শিক্ষা দেওয়া হয় যে সমস্ত এগুলি আপনার ভালো না লাগলে আপনি তাদেরকে পাকিস্তানে যাওয়ার কথা বলতেই পারেন না বরঞ্চ আপনার উচিত কি ভারতে চলে যাওয়া কারণ আপনি যে বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য দেওয়ার কারণে এই দেশের সকলেই আপনার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে মামলা দিয়ে বসে আছে। দেশের আইনে তো আপনি মামলা খাবেন কিন্তু কেউ ভয়তে আপনার বিরুদ্ধে মামলা করবে না আর আইনের আওতায় আপনাকে আনবে না কেউ। কারণ সবাই এই দেশে এখন আতঙ্কে রয়েছে এবং সবাই একটি দোয়া করছে জালেম সরকার থেকে কিভাবে নাজাত পাওয়া যায়। আপনি একজন পুলিশ অফিসার হয়ে বলছেন কোনো আওয়াজ না করে একদম চুপ থাকার জন্য তাহলে দেশে কি আপনার দৃষ্টিতে গণতন্ত্র নেই আর পুলিশের ভাষা কি এমন হতে পারে পুলিশ পি ও এল আই সিই এর ব্যাখ্যা কি পড়েননি আপনি জানেন না আমার তো শতভাগ বিশ্বাস যে আপনি এটিও জানেন না পুলিশের আসল অর্থটা কি মনে রাখবেন দেশটি কারোর বাপের নয় কে কোথায় যাবে এটা তার একান্ত নিজের ব্যাপার এটা স্বাধীন দেশ এখানে পরাধীন করার ক্ষমতা অন্তত আপনার নেই এদেশে অনেকেই ওসি প্রদীপের মতো তারা নিজেদের শক্তি দেখিয়েছে আজ যদিও সে কারাগারে বন্দি একজন মেজর সিনহা হত্যা হয়ে দেখিয়ে দিল যে এদেশে ক্রস ফায়ারে কেউ মরছে না আমরা সবাই মেজর সিনহার জন্য দোয়া করি যার মৃত্যুর পর এদেশে ক্রস ফায়ার স্তব্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের যত ধর্ষণ হয় চুরি ডাকাতি হয় চাঁদাবাজি হয় সবই কিছু অসাধু পুলিশের দ্বারাই হয় আপনি কুষ্টিয়ার এসপি আপনাকেই বলছি আপনি দেশের এবং জনগণের সেবক যাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় আপনার এলাকার ভাষায় বলা হয় চাকর আপনাকে চাকরের ভাষায় কথা বলা উচিত আপনি একজন চাকর হয়ে একজন নকর হয়ে একজন সেবক হয়ে গুন্ডার ভাষায় কথা বলতে পারেন না চিন্তা করে দেখুন কথাগুলি আমি তো সাধারণ একজন নাগরিক এ দেশের যদিও আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক ভাষাটা সহনীয় হওয়া দরকার কারণ আপনি একজন সরকারি চাকর তাই ক্ষমতা পেয়ে নিজের পায়ের জুতার কথা ভুলে গেলে চলবে না কারণ যারা এই পৃথিবীতে গর্ব করেছে তাদের গলায় একদিন জুতার মালা ঝুলেছে এমনকি ইরাকে বুশের সাথে যে ঘটনা ঘটেছে আপনার অগচরে নেই তাকে জুতা মারা হয়েছে আর আরবদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি হচ্ছে কাউকে জুতা দেখানো এবং জুতা মারা তো যে জুতার উপরে আপনি চলছেন আপনার পায়ে যে জুতা সেটিও তো এই জনগণের টাকায় ক্ষমতার দাপট চিরদিন থাকবে না এটি আপনাকে মনে রাখতে হবে আপনার এই ক্ষমতা মহান আল্লাহ তালার কাছে ধুলার না আমাদের জানা উচিত আজ আমরা দুই সালে দেখতে পাচ্ছি বেয়াদব হওয়ার জন্য মূর্খ হওয়ার দরকার নেই শুধু আওয়ামী লীগের যুবলীগের ছাত্র লীগের কেউ হলেই চলে এদের চাইতে বড় নেমখরাম এই দেশে আর কেউ জন্ম নেয়নি খালালি করা শেখেন মানুষের সন্তান আপনি কিন্তু এই মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন পাবলিক এদের জন্য বদ্ধ করে আপনার জানা উচিত কখনো শেখ মুজিবুর রহমান সাহেব হতেই পারেন না যেমন জিন্না ছিলেন পাকিস্তানিদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানিদের জাতির পিতা ঠিক উনিশশো একাত্তরের পরে আপনি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশিদের জাতির পিতা বানাতে পারেন কিন্তু ভারতের বাঙালিদের অথবা উনিশশো সালের পূর্বে যারা জন্ম নিয়েছে এমন বাঙালিদের জাতির পিতা আপনি শেখ মুজিবুর রহমানকে বানাতে পারেন না যতই আপনি প্রেমী হন না কেন ওনার পেয়ারা পাকিস্তান নিয়ে আপনার খুব বেশি কটাক্ষ এই কোরআনের তিরিশ নম্বর সুরা আর রোম এর বাইশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন অমিন আয়াতি হলকুস্সা মাওয়াতি ওয়ালার্থ ওখতিলাফ ওয়াল সিনা তিকুমা নোয়া নিকুম ইন্নাফিদা আলিকালা আয়াতিল্লিলা আলী মিন আল্লাহতাল নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে গগনমন্ডল ও পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানান ভাষায় এবং বর্ণে সৃষ্টি করা নিশ্চয় এতে জ্ঞানী কমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে একটু চিন্তা করুন এই আয়েরটি নিয়ে যাকে তাকে পাকিস্তানে পাঠাবেন না ভারতে পাঠানোরও আপনার দরকার নেই আপনার প্রয়োজন হলে আপনি চলে যান আপনি তানবির সাহেব নিজেকে একটু পরিচয় দিন আপনি কোনো রাজনীতিক রাজনৈতিক নেতা নন আপনি সরকারি কর্মচারী মাত্র খেটে খাওয়া মানুষের এবং প্রবাসী যারা এদের রক্ত হিম হয়ে যাওয়ার ট্যাক্সের টাকায় আপনার বেতন আসে আপনার শরীরের পোশাক আপনার শরীরে যে অস্ত্র আপনার পায়ের জুতা আপনার মাথার টুপি কিন্তু আপনি উল্টোটাই বলছেন আমাদের টাকায় চলে আমাদের জায়গা জমিতে থেকে কি আপনার আপনার টাকায় আমাদের টাকায় আমাদের জায়গা জমিতে এই কোন ধরনের কথা আর আপনার কথাই মনে হচ্ছে এদেশের আলেম আলেমুলা কেরাম যারা কোরআনের ছাত্র ছাত্রী তালেব এলেম কোন এক স্রোতে ভেসে এসে বাংলাদেশ নামক ভূখণ্ডে আটকে গেছে আফসোস এমন একজন দায়িত্বশীল মানুষ যদি এমন দায়িত্ব জ্ঞানহীন এরোগেন্ট কথা বলেন মাদ্রাসা শিক্ষার্থী যাদেরকে আপনি নির্মম ভাষায় কটুক্তি করলেন খুব ক্ষণয় ক্ষণস্থায়ী এই দুনিয়ার ক্ষমতা আর শক্তি এটি আপনাকে মনে রাখতে হবে খেয়ে না খেয়ে শত কষ্ট করেও কোরআন যারা স্টাডি করছেন তাদের কটুক্তি করা কি আদৌ ঠিক এটি হেজবুত তাহিদের লোকদের কাজ আর আপনি সম্ভবত তাদের সাথে সম্পৃক্ত হয়ে আছেন কতটুকু ইসলাম বিদ্বেষী মনোভাপন্ন মাইন্ড হলে মস্তিষ্ক হলে এমন বক্তব্য দেওয়া যায় মাস্টিদের মেম্বারে বসে যারা কোরআনের কথা বলবে তাদেরকে আসুন আমরা সম্মান করি দেশের যে সমস্ত ছেলে মেয়েরা কোরআন পড়ে আসুন তাদেরকে স্নেহ করি কিন্তু যারা টেবিল নিয়ে মাইক নিয়ে ধর্মজীবী করে যাচ্ছে যাচ্ছে এগুলি কখন হয় একটি রাষ্ট্রে যখন সেই রাষ্ট্রের প্রধান অবৈধ থাকে রাষ্ট্র চালাতে ব্যর্থ আজ খুনি সরকার দেশে এত মসজিদ এত মাদ্রাসার আদৌ প্রয়োজন পড়ে না এত গির্জা এত সেনাগ এত মন্দির আদৌ প্রয়োজন পড়ে না স্থানকাল পাত্র হিসেবে যেখানে মসজিদের দরকার মন্দিরের দরকার গির্জার দরকার সেনাগের দরকার প্যাগোডার দরকার এমনকি কোরআনের করবে ধর্ম মন্ত্রণালয় যখন সেটি করে না তখন এক শ্রেণীর অসাধু মৌলবাদ তারা এই খয়রাত করে খায় এটি অবশ্যই ভালো কোনো কাজ না গুন্ডা মৌলবিদের দ্বারা এগুলি হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রীর কারণে এবং দেশ পাইনি একজন ভালো প্রধানমন্ত্রী একজন পেয়েছে কোনি হাসিনাকে আসুন আমরা সবাই রবের দিকে ফেরত যাই সদা সত্য কথা বলি এবং রাষ্ট্রের যে দায়িত্ব রাষ্ট্র সেটি পালন করুক জনগণের যে দায়িত্ব জনগণ সেটি পালন করুক দেশ এমন অবস্থাতে যে মানুষ ভুকা ন্যাঙ্গা রয়েছে লক্ষ লক্ষ মানুষ ছাউনিতে ঘুম পড়ছে ফ্লাইওভারে ফ্লাইওভারের নিচে রাত কাটাচ্ছে বদনে কাপড় নেই পেটে খাবার নেই সেই জাতি কিনা এখন ভাস্কর্য আর মূর্তি নিয়ে রাজনীতি খেলছে আল্লাহ আমাদের সকলকে কোরআনের দিকে ফেরত আসা তৌফিক দান করুন